প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি কুমিল্লার প্রতিযোগী ওবায়দুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কোরআনুল কারীমের যে কোনো জায়গা থেকে আজকে তোমার তেলাওয়াত করার সুযোগ আছে, একটু তেলাওয়াত করো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولما جاء أمرنا نجينا هودا والذين آمنوا معه برحمة منا ونجيناهم من عذاب غليظ وتلك عاد جحدوا بآيات ربهم وعصوا رسله واتبعوا أمر كل جبار عنيد وأتبعوا في هذه الدنيا لعنة ويوم القيامة ألا إن عادا كفروا ربهم ألا بعدا لعاد قوم هود وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره هو أنشأكم من الأرض واستعمركم فيها فاستغفروه ثم توبوا إليه إن ربي قريب مجيب قالوا يا صالح قد كنت فينا مرجوا قبل هذا أتنهانا أن نعبد ما يعبد آباؤنا وإننا لفي شك مما تدعونا إليه مريب قال يا قوم أرأيتم إن كنت على بينة من ربي وآتاني منه رحمة فمن ينصرني من الله إن عصيته فما تزيدونني غير تخسير ويا قوم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها
ولا تمسوها بسوء فيأخذكم عذاب قريب. حسبك. صدق الله العظيم. ما شاء الله. عبيد الله আজ তার পারফরমেন্স কেমন হলো বিচার করবেন সম্মানিত বিচারক মণ্ডলী হাফিজ মাওলানা আবু ইউসুফ। ওবায়দুল্লাহ, তোমার যতটুকু যোগ্যতা বা যতটুকু পারফরমেন্স আজকে দেওয়ার কথা ছিল পুরোটাকে দিতে পেরেছো তুমি? চেষ্টা করেছি। হ্যাঁ, কিন্তু পুরো হয়েছে ওবায়দুল্লাহ? একটি জায়গায় তুমি আটকে গেলে, আজকে তো কোনো প্রশ্ন করা হয় নাই, খুব সচেতনতার সাথে কিন্তু তোমার তেলাওয়াত করতে হবে। ওবায়দুল্লাহ, তোমারটা শুরু, এখন তো অনেক দূর তোমাদের যেতে হবে সামনে। হ্যাঁ, খুব খেয়াল করে পড়তে হবে, এগিয়ে যাও। ওস্তাদ জি, আজকের এই পর্বে তেলাওয়াতটা আরও চমৎকার হওয়া, মজবুত হওয়ার দরকার ছিল। স্ব ইচ্ছায় পড়ছো, তারপরে তুমি এক জায়গায় তোমার মিস্টেক হয়ে গেল। তো ইনশাল্লাহ সামনে সতর্কতার সাথে আরও ভালোভাবে তেলাওয়াত করবে, যেন আরও সুন্দর হয়। মদ এবং গুন্নার পরিমাণ ঠিক না রাখা এটা লাহনের অন্তর্ভুক্ত, আমরা কিন্তু এতে নম্বর কাটব। এটা তুমি কয়টা বাঙ্গাই মধ্যে দিতে হবে তোমার, সেটা শেষ না করা পর্যন্ত তুমি টেনে যাও, এটা কিন্তু তজবিদের সীমালঙ্ঘন হচ্ছে। মোহতরম অতিথি শেখ মোহাম্মদ ওসমান গনি, আপনার কাছে জানতে চাচ্ছি আজকের এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে? আজকে প্রথম দিন, প্রথম তেলাওয়াত হিসাবে তার উপরে মানসিক চাপ ছিল, আমরা তার জন্য শুভকামনা করি। মোহতরম বশিরুল্লাহ, আল আরাফার পক্ষ থেকে আপনি এসেছেন, এই আয়োজন আপনার কাছে কেমন লাগছে? সত্যি কোরআনের পাখিদেরকে এতদিন পর্দায় দেখেছি, এখন সামনে বসে তাদের তেলাওয়াত শুনতে পারতেছি, আমি সত্যি অভিভূত। বিশ্বজয়ী হাফেজের কাছে জানতে চাচ্ছি, হাফেজ তানভীর। আমিও আমাদের সম্মানিত বিচারক ফখরুদ্দা সাহেবুজ্জুদ্দ আহমদ বরকাতহুমুল আলিয়া ওনার সাথে আমিও একমত, তো আমাদের সকলের এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। ওবায়দুল্লাহ, তোমাকে যে পরামর্শ দেওয়া হয়েছে নিশ্চয়ই তা তুমি অনুসরণ করবে এবং আগামীকাল আরও ভালো পারফর্ম করবে এই প্রত্যাশা রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP Quran-e-Ala